জাতীয় পার্টি দক্ষিণ জেলা জরুরি সভায় পটিয়া উপজেলা জাতীয় পার্টির কমিটি বিলুপ্ত করা হয়েছে। আগামী দশ দিনের মধ্যে দলের ত্যাগী পরিশ্রমী উদ্যমী ও সক্রিয় নেতাকর্মীদের মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করা হবে। ১১ মে শনিবার বিকালে জেলা পরিষদ মার্কেটস্থ দলের অস্থায়ী কার্যালয়ে জেলা জাপার আহ্বায়ক নুরুস্ফা সরকারের সভাপতিত্বে যুগ্ম আহ্বায়ক বোরহানউদ্দিন ফারুকীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় সদস্য সচিব আব্দুস সাত্তার রনির সুপারিশ কর্মে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বক্তব্য রাখেন দক্ষিণ জেলার জাপার সদস্য সচিব আব্দুস সাত্তার রনি, যুগ্ম আহ্বায়ক মাহমুদ মিয়া চৌধুরী, সোনা মিয়া চৌধুরী, উপজেলার আহ্বায়ক ফরিদ আলম, শাহাদাত ইসলাম, নুরুল ইসলাম, মোহাম্মদ সেলিম, এস এম বাদশা মিয়া, দিদারুল ইসলাম মুরাদ, রাশেদুল হক খোকন, দুলা মিয়া চৌধুরী, রাজীব, ডাক্তার হালিম, নিজামুদ্দিন, মোহাম্মদ নূর হোসেন, জসিমউদ্দিন বাবর, মুন্না প্রমুখ। সভায় নতুন কমিটির বিষয়ে জেলা জাপার আহ্বায়ক ও সদস্য সচিবের সাথে যোগাযোগ করার জন্য দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়। সভায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও দক্ষিণ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক নুরুস্ফা সরকার বলেন, জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা জি এম কাদের এমপি ও জাতীয় পার্টির সংগ্রামী মহাসচিব বিরোধী দলীয় চিফ হুইপ মুজিবুল হক চুন্নু এমপির নেতৃত্বে জাতীয় পার্টিকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। নুরুস্ফা সরকার আরও জি এম কাদের হলেন সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু আলহাজ হুসাইন মোহাম্মদ এরশাদের ছোট ভাই। এরশাদ বেঁচে থাকার সময় দলের সম্পূর্ণ দায়িত্ব দেন। আমরা এরশাদের আদর্শ বাস্তবায়নে জি এম কাদের নেতৃত্বে ঐক্যবদ্ধ। এখন ঘটনায় জলভূত বিভ্রান্তি সৃষ্টি করিবেন লাই একজন ষড়যন্ত্র চালার ফুটিয়ের মধ্যে এই ষড়যন্ত্র না হানতাইছি। এখন আর হতে ষড়যন্ত্রকারী রে আর যদি রে মালির লেসত ফারান লাইলি আপনি বাবার যে এত এর টক্কর মেচি পাইব আয় আপনি বেরো লেসত বুঝে ফারান লাইতেন না ইনশাল্লাহ। আর হতই দে এখন বক্তব্যে তুই অতীতে মুজি সব বৃত্তি চল্লিশ বছর জাতীয় বাড়ির মধ্যে দক্ষিণ জেলার জাতীয় বাড়ির সম্পৃক্ত এর মানে জাতীয় বাড়ি করি কিনা সিরিয়াস এর হত কর কিনা বলে সিরিয়াস আবার জাতীয় বাড়ি কি কিভাবে আন্দোলিত করে জাতীয় বাড়ি কিভাবে গরিত রে তারপর আমাম লীগ করে তে আমাম লীগ ল যাই রে আর বিরুদ্ধে যাই রে আই এক গুট ঠাই দিয়ে আর বিরুদ্ধে যাই রে মতারে ল যাই রে ওপেন বক্তব্য দিয়ে রে ওপেন নির্বাচন গুজি ঠিক কিনা আই ফনকেল যেহেতু আর আর দল আর হাসাইছি আয় কইতে বাজে আর তা আর্থিক দিকে দুর্বল আয় হন আমি না যাই হন বাতিল সমর্থন করবি না হন না সমর্থন করবি না হন আমি গরে বুড্ডাই রাম হই না। রিপোর্ট সেলিম চৌধুরী, এন.এ.এন. টিভি, চট্টগ্রাম।